হাই গাইস ওয়েলকাম টু নেক্সট অফিসার গাইস তোমরা জানো ভিশন ডাব্লিউ বিসিএস এর চ্যানেলে আমাদের যে ইন্ডিয়ান হিস্ট্রি এমসিকিউ সিরিজ শুরু হচ্ছে মেনলি একটা হাই লেভেল মেন্স লেভেল এমসিকিউ রয়েছে তার সাথে আমরা কিছু প্রিলিমিনারি পরীক্ষা যেহেতু সামনে চলে এসছে প্রিলিমিনারি লেভেলের কিছু এমসিকিউ রেখেছি তো চলো শুরু করা যাক তো আগে তোমরা যেটা করবে প্রথম কোশ্চেনটা দেখে ভিডিওটা একবার পজ করে নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে আর তারপর দশটা কোশ্চেন থাকছে যদিও তার সাথে আমি কিছু রিলেটেড ইনফরমেশন দেব, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এই দশটা কোশ্চেন হয়ে গেলে নিজেরা একটা নিজেদেরকে মার্কস দেবে যাতে একটা সেলফ ইভ্যালুয়েশন করতে পারো যে কত পাচ্ছ ঠিক আছে তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলছে হুইচ টেক্সট অফ বেদিক লিটারেচার উইথ টেক্সট বেদিক লিটারেচার ইজ অলসো নোন অ্যাস শতসারী সংহিতা তাহলে শত সারি কাকে বলা হচ্ছে মধ্যে মধ্যে আচ্ছা বেদিক বেদিক এটা সবসময় মাথায় রাখবে রিক শাম যজুর অথর্ব এই চারটে তো রয়েছে তার সাথে কিন্তু যেমন ধরো মহাভারত রামায়ণ মানুস্মৃতি সুলভাসুত্রা সবগুলোই কিন্তু বেদিক লিটারেচারের অন্তর্গত কারণ ওই সময়কালে মানে ঋগবেদা যখন লেখা হচ্ছে মানে অবভিয়াসলি আর্ডি পিরিয়ড এবং লেটার বেদিক পিরিয়ড যখন বাকি বেদগুলো লেখা হচ্ছে এই পুরো সময়কালে যত লিটারেচার লেখা হয়েছে সবগুলোই কিন্তু বেদিক লিটারেচারের অন্তর্গত তাহলে অপশান এ বলছে মনুস্মৃতি অপশান বি শুল্ভসূত্র অপশান সি পরাশর স্মৃতি আর অপশন ডি মহাভারত দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি মহাভারত দ্য মহাভারতা ইন ইটস অরিজিনাল ভার্সান ওয়াজ কল্ড জয়া সম্মিতা অ্যান্ড ইট ওয়াজ রিটেন ডাউন বাই গণেশ অ্যান্ড ন্যারেটেড বাই মোহারিসি বেদব্যাস এটা মাথায় রাখবে মহাভারতের কিন্তু জয়া সম্মিতাও একটা নাম আবার শতয়ারি অৃতাও একটা নাম অনেক জায়গাতে এটাকে পঞ্চবেদ বা ফিফ্থ বেদাও বলা হয় চারটে বেদ আমরা জানি অলরেডি ঠিক আছে আর দ্য অরিজিনাল এটা টি বসবে দ্য অরিজিনাল এপিক হ্যাড ওনলি এইট এইট ডাবল জিরো স্লোকাস অ্যান্ড ওয়াজ কল্ড জয়া ঠিক আছে তাহলে খুব ইম্পর্টেন্ট তাহলে এটা মাথায় রাখবে তাহলে মহাভারতের মেনলি তিনটে নাম জয়া সম্মিতা শতআরি সম্মিতা আর মহাভারত তোমরা সবাই জানো আর এটা ন্যারেট করেছিলেন কিন্তু বেদব্যাস বেদব্যাসটাই কি আমরা নিই ঠিক আছে গণেশও গণেশ লিখেছিলেন আর কি তো মেনলি রাইটার হিসেবে আমরা বেদব্যাসকেই নেবো তাহলে অপশান ওয়ান কোয়েশ্চেন ওয়ান তোমাদের কাছে ক্লিয়ার চলো সেকেন্ড কোয়েশ্চেন এই সিরিজটাতে মেনলি কিছু অ্যান্সিয়েন্টের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি রেখেছি তো সেকেন্ড কোশ্চেন বলছে দ্য আর্লিয়াস্ট এপিগ্রাফিক এভিডেন্স মেনশনিং দা बर्थ প্লেস অফ শাক্যমুনি বুদ্ধা ইজ অপটেন ফ্রম অপশন এ সারনাথ অপশন বি সাওয়স্তি অপশন সি কৌশাম্বি অ্যান্ড অপশন ডি রুমেন দেই সব সময় মাথায় রাখবে এই যে ইম্পর্ট্যান্ট সাইটস গুলো যেমন দেখো আমি একটা জায়গায় লিখে রেখেছি বোধগয়া কুশিনগর লুম্বিনী সারনাথ রাজগীর সাওয়স্তি বৈশালী অমরাবতী গয়া কপিলা বস্তু এই সব জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সাইটস মানে যদি তুমি বুদ্ধিজিমকে কে জানতে চাও বা বিভিন্ন এভিডেন্সেস এগুলোকে যদি তুমি জানতে চাও তাহলে কিন্তু এই সাইটস গুলো তোমার যেতে হবে যেমন ধরো অজন্তা কেভ বারাবার ক্লেভস ইলোরা কেভস সব জায়গাতেই কিন্তু এর কিছু নিদর্শন আছে তাহলে এখানে আমরা বলছি এমন একটা এপিগ্রাফিক এভিডেন্স যেখানে বার্থ প্লেস নিয়ে কথা হচ্ছে তাহলে সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ডি রুমেন দেই আর মাথায় রাখবে এটাকে কিন্তু লুম্বিনী পিলার এক্স বলে আর লুম্বিনী যদি বলি লুম্বিনী কিন্তু কপিলাবস্তু কাছাকাছি এটা নেপালে পড়ছে এখানে গৌতম বুদ্ধের জন্ম আর এটার আরেকটা নাম হলো পাদেরিয়া ইনস্ক্রিপশন লুম্বিনি ইজ দা বার্থ প্লেস অফ বুদ্ধ তাহলে যদি বার্থ প্লেস নিয়ে আলোচনা করা যায় এপিগ্রাফিক রেফারেন্সেস আমরা কোথা থেকে পেয়েছি রুমেন দে ইনস্ক্রিপশন থেকে পেয়েছি আর রুমেন দে ইনস্ক্রিপশনটা অবশ্যই দেবনাম প্রিয়দশী মানে সম্রাট অশোকের কথা বলা হচ্ছে আর এখানে দেখো লেখাই আছে পরিষ্কার বুদ্ধ সাক্যমণি বন হিয়ার অ্যাকচুয়ালি এটা অরিজিনাল বাম্বি স্ক্রিপ্টে এখানে এটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে ঠিক আছে এই জিনিসগুলো যেন মাথায় থাকে ব্রাহ্মী স্ক্রিপ্ট অবশ্যই আমরা জানি অশোকার যে সমস্ত স্ক্রিপ্টগুলো মানে যে সমস্ত রেডিক্সগুলো এগুলো মেনলি ব্রাহ্মী স্ক্রিপ্ট খারস্টি স্ক্রিপ্টে লেখা যেগুলোকে পরে আবার ট্রান্সলেট করা হয়েছে ইংলিশে আমরা জানি এই ব্যাপারে এই স্ক্রিপ্টগুলো ডিসাইফার করার ব্যাপারে একজন মানুষের খুব অবদান আছে যার নাম হলো জেমস প্রিন্সেপ তাই তো সালটা আঠারোশো সাঁইত্রিশ আঠেরোশো আটত্রিশ এই সময়কালের ঘটনা যখন তিনি এই ডিসাইফারটা করা শুরু করেন আর জেমস প্রিন্সেপ কিন্তু একজন স্কলার অবশ্যই ইংলিশ স্কলার যার নামে কিন্তু কলকাতায় প্রিন্সেপ ঘাট আমরা দেখতে পাই ঠিক আছে তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার থ্রি বলছে বুদ্ধ চরিত ওয়াজ রিটেন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ আমরা জানি খুব ফেমাস বই বুদ্ধ চরিত অশ্বঘোষের লেখা দের সময় অশ্বঘোষ ছিলেন একজন বিখ্যাত বুদ্ধি স্কলার বসুমিত্র এবং অশ্বঘোষ এই কোন ভাষায় লেখা কোশ্চেনটা এটা দিয়েছে দেখো যদি একদম ইজি লেভেলে কোশ্চেন দেয় সেখানে দেবে রাইটারকে আমরা সবাই জানি কিন্তু যখনই দিচ্ছে যে কোন ভাষায় লেখা তখনই কিন্তু কোশ্চেনটা একটু কনফিউজিং হয়ে যাচ্ছে অপশান এ প্রাকৃত অপশন বি পালি অপশন সি সংস্কৃত অপশন ডি ব্রাহ্মী দেখো যদি আমি একটা এখানে অপশন এলিমিনেশনের মধ্যে দিয়ে যাই প্রাকৃত অ্যান্সার হওয়ার কোনো জায়গায় নেই কারণ প্রাকৃত মেনলি বিভিন্ন জেন যে টেক্সট গুলো সেগুলো প্রাকৃত ল্যাঙ্গুয়েজে লেখা হতো তাহলে পালি হতে পারে obviously যেখানে বুদ্ধ কথা হচ্ছে বুদ্ধ চরিত আহ বুদ্ধেরই বিভিন্ন লাইফের বিভিন্ন ঘটনা মানে ইউ ক্যান সে দ্য বায়োগ্রাফি অফ গৌতম বুদ্ধ তাহলে পালি হতে পারে সানস্কৃত হওয়ারও একটা চান্স রয়েছে ব্রাহ্মী হওয়ার কোনো চান্স নেই কারণ ব্রাহ্মী কোনো ল্যাঙ্গুয়েজ নয় ব্রাহ্মী হল স্ক্রিপ্ট তোমাদের কিন্তু এই ব্যাপারগুলো বুঝতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ মানে আমরা যখন কথা বলি তখন আমরা যেভাবে দুজন দুজনকে কমিউনিকেট করি সবাই সময়কে কমিউনিকেট করি সেটা হলো ল্যাঙ্গুয়েজ যেমন আমি এখন বাংলায় কথা বলছি রাইট কিন্তু এটাই যখন আমি কোনো জায়গায় লিখবো তখনই আমাকে যে তোমার ছোট ছোট অ্যালফাবেট ইউজ করতে হবে লেটার ইউজ করতে হবে বর্ণ ইউজ করতে হবে এটাকেই বলে স্ক্রিপ্ট ঠিক আছে দেখবে যখন ইন্ডিয়া পাকিস্তান খেলা হয় যখন পাকিস্তানের প্লেয়াররা কথা বলে মনে হয় যেন ওরা হিন্দিতে কথা বলছে অ্যাকচুয়ালি ওরা উর্দুতে কথা বলে কিন্তু যেহেতু ল্যাঙ্গুয়েজটা শুনতে সেম লাগে ইট সাউন্ডস অলমোস্ট সেম তাই জন্য আমরা বুঝতে পারি না কিন্তু যখন উর্দু তুমি লিখবে খাতায় তখন কিন্তু হিন্দির সাথে তার কোনো মিল পাবে না আবার সেই একইভাবে যদি তুমি হিন্দি আর সংস্কৃত বলো যেহেতু তারা দুজনই এখনো এই দুটো ল্যাঙ্গুয়েজে এখনো মানে হিন্দি লিটারেচার আর সায়েন্সক্রিট লিটারেচারের কথা বলছি তারা যেহেতু এখনো পর্যন্ত তোমার দেবনাগরী স্ক্রিপ্টটা ইউজ করে তাই দেখতে দুটোই অলমোস্ট সেম যদিও দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে তাহলে এই ক্ষেত্রে সঠিক অ্যানসার হবে কিন্তু সায়েনস্ক্রিট এবং আমি জানি এইটটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু যেহেতু বুদ্ধ গৌতম বুদ্ধের ব্যাপার পালি অ্যান্সার করে দিয়ে চলে আসবে তাই জন্য এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি কিন্তু এটা লিখেছি ইট ইজ এ বায়োগ্রাফি অফ গৌতম বুদ্ধ অলরেডি তোমাদের বলে দিয়েছি এবার দেখো বুদ্ধ চরিত আমি প্রথমেই বলেছি এটা কিন্তু অশ্বঘোষের লেখা সেই সময় হয়েছিল ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল আমরা সবাই জানি কাশ্মীরে হয়েছিল আর এটাকে প্রিসাইড করেছিলেন অবশ্যই বসুমিত্র আর বসুমিত্রর সাথে কে ছিলেন বসুমিত্রর সাথে যদি কেউ থাকেন সেটা হলো অশ্বঘোষ তাহলে অশ্বঘোষের এই বুদ্ধ চরিত্রটা মেইনলি লেখা হয়েছে কুষাণ পিরিয়ড বলতে পারো এই কুষাণ পিরিয়ডের সময় কিন্তু দ্য বুকস রিলেটেড টু বুদ্ধিজম স্টার্টেড টু বি রিটেন ইন সংস্কৃত বাই সৌতানিকা অ্যাকচুয়ালি এই সৌতনিক যারা তারা কিন্তু প্রথম মানে সৌতনিক ইজ স্কুল অফ বুদ্ধিজিম বলতে পারো ইটস এ বুদ্ধিস্ট স্কুল যারা কিন্তু প্রথম সংস্কৃত ভাষায় গৌতম বুদ্ধ জীবনী বা গৌতম বুদ্ধ সম্বন্ধে বিভিন্ন রিসার্চ পেপার বার করতে শুরু করে তাহলে কুষাণ পিরিয়ড থেকেই কিন্তু বুদ্ধি বুদ্ধিস্ট যে টেক্সটগুলো সেগুলো কিন্তু সংস্কৃত ভাষায় লেখা হচ্ছে তাহলে যদি তুমি বলো কুষাণ পিরিয়ডের আগে কারণ কুষাণ পিরিয়ডের আগেও তো রয়েছে যেমন ধরো মগধ যদি তুমি ধরো মগধ মগধের পর আসছে হলো মৌরিয়া ও যদিও মৌরিয়া একটা মগধেরই পার্টও বলতে পারো ঠিক আছে তারপর মৌরিয়া চলে যাওয়ার পর যেমন আসছে তোমার তোমার পুষামিত্র শুঙ্গ মানে শুঙ্গ ডায়নাস্টি তারপর আসছে কানভা ডায়নাস্টি ঠিক আছে তারপর আমাদের দেশে মগধদের শেষ হয়ে যাওয়ার পর মেনলি যখন আমরা নর্থ ওয়েস্টার্ন পার্টটা ফোকাস করছি কারণ পরপর বিদেশ থেকে অ্যাটাক আসতে শুরু করছে টু হান্ড্রেড সি থেকে থ্রি হান্ড্রেড সি ওই সময়টা ওই সময়টা কিন্তু আমাদের দেশে আসছে যারা ইন্দো গ্রিক ব্যাকট্রিয়ান ব্র্যাক্ট্রিয়ান তাদেরকে বলে যারা যে সমস্ত গ্রিকরা আর কি তোমার আফগানিস্তানের দিকে থাকতো সেই ব্যাকট্রিয়ান তারা আসছে তারপর তোমার সকালরা আসছে তো ফাইনালি এত কিছুর পরে যখন কুষাণরা আসছে এই কুষাণদের সময় কিন্তু সংস্কৃত ভাষা মানে সময় থেকে বিভিন্ন যে সেগুলো কিন্তু লেখা আর তার আগে মানে একদম মগধ থেকে শুরু করে ইন্দোকিক ব্যাক্ট্রিয়ান সকাজ অব্দি পুরো যে সময়টা আছে সেই সময়টাই কিন্তু তোমার বুদ্ধিস্ট টেক্সট কিন্তু পালিতে লেখা হচ্ছে তাহলে এটা মাথায় রাখবে তাহলে বুদ্ধ চরিত এন এপিক পোয়েম ইন দা স্যানস্ক্রিট মহাকাব্য স্টাইল অন দ্য লাইফ অফ গৌতম বুদ্ধ বাই অশ্বঘোষ কম্পোজ ইন দ্য আর্লি সেকেন্ড সেঞ্চুরি সি ই একদম যেন মাথায় থাকে তাহলে যে কোনো টেক্সট যদি সেটা কুষাণের আগে হয় তাহলে কুষাণ পিরিয়ডের আগে হয় তাহলে সেটা অ্যান্সার হবে পালি পালি ল্যাঙ্গুয়েজে লেখা আর যদি সেটা কুষাণ পিরিয়ড বা তার পরে হয় তাহলে কিন্তু অ্যানসার হয়ে যাবে সংস্কৃত। এইভাবে তোমাদেরকে কিন্তু টাইম লাইনটা মাথায় রাখতে হবে। কিভাবে শুরু হচ্ছে? প্রথমে যখন মৌর্য ডাইনেস্টি শুরু হচ্ছে মৌর্য মানেই প্রথমে বিন্দুসার তাই তো? বিন্দুসার মানে যেটাকে আমরা বলি হরশঙ্ক ডাইনেস্টি মৌর্য আহ মৌর্য ডাইনেস্টির আগে মগধ যখন থেকে শুরু হচ্ছে সেখানে হরশঙ্ক ডাইনেস্টি বিন্দুসার অজাত উদয়ন তারপর আসছে তোমার শিশুনাগ ডাইনেস্টি তারপর আসছে তোমার নন্দ ডাইনেস্টি তারপর আসছে তোমার আহ মৌর্য ডায়নাস্টি এইভাবে তোমাকে মনে রাখতে হবে মৌর্যদের পরে শুঙ্গ শুঙ্গর পর কানবো কানবার পর যে সময়টা বিদেশে বিদেশের যে পাওয়ার গুলো ইন্ডিয়া ক্যাপচার করে নিচ্ছে ইন্ডিয়াতে ক্যাপচার করে নিচ্ছে যেমন ধরো যেটাকে অন্ধকারের যুগ আমরা বলি ইন্দো গ্রিক ব্যাকটেরিয়ান আসছে সকাস আসছে সাইথিয়ানস আসছে তারপর কুষাণ তারপর এইসবের পরে আসছে ফাইনালি গুপ্তা পিরিয়ড মানে যেখানে আবার আমাদের গোল্ডেন টাইমটা শুরু হচ্ছে অ্যান্সিয়ান পিরিয়ডে এইভাবে যদি টাইম লাইনটা মাথায় রাখতে পারো তাহলে কিন্তু এই গুলো দেওয়া অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে চলো কোয়েশ্চেন নাম্বার ফোর কি বলছে বুদ্ধ অ্যাটেন্ড মহাপরিনির্বাণ ইন দ্য রিপাবলিক অফ তাহলে এখানে চারটে অঞ্চলের নাম বলা হয়েছে সেখানে বুদ্ধের মহাপরিনির্বাণ মানে এক কথায় বলতে পারো তার মৃত্যু কোথায় হয়েছিল অপশন এ মাল্লা অপশন বি লিচ্ছা অপশান সি অ্যান্ড অপশন ডি অঙ্গ ঠিক আছে সঠিক উত্তর কিন্তু এর ক্ষেত্রে হবে মাল্লা কারণ মনে রাখবে মাল্লাটা মেনলি ওয়েস্টার্ন ইউপিতে পড়ে এর কিছুটা অংশ বিহারেও পড়ে এর দুটো ক্যাপিটাল ছিল এটা কিন্তু সিক্সটিন মহাজনপ্রদেশের মধ্যে একটা দুটো ক্যাপিটাল একটা হলো কুশিনগর আর একটা হলো পাওয়া মানে মাল্লার আর এক নাম তুমি মৃত্যুও বলতে পারো কারণ মাল্লায় কিন্তু দুজনেরই মৃত্যু হয়েছে মানে গৌতম বুদ্ধ মারা গেছেন কুশিনগরে যেটাকে এখন আবার বলে সিদ্ধার্থনগর আর একটা আছে পাভা পুরী বা পাবা যেখানে মহাবীর জেনের মৃত্যু ঘটেছে ঠিক আছে আর এখানে তুমি দেখতে পারবে over স্তুপা উইচ ওয়াজ বিল্ট ওভার এ পোর্শন অন দ্য স্পট he was cremated ক্রিমিটেড বাই ancient malla people তাহলে যদি বলা হয় যে গৌতম বুদ্ধর যে মৃত্যু হয়েছে সেটা কোন জায়গা কুশীনগর বর্তমানে জায়গাটার নাম কি সিদ্ধার্থনগর অবশ্যই সিদ্ধার্থর নামে হয়েছে আর ওখানে কি স্তুপা আছে যেটা গৌতম বুদ্ধর ওই ছাইয়ের ওপরে মেন্লি তৈরি যখন তার মৃতদেহটা মানে শরীরটা ছায়ে পরিণত হয়েছিল তখন সেই জায়গার ওপরে একটা স্তুপা বানানো আছে স্তুপাটার নাম কিন্তু হল রামাভার স্তুপা ঠিক আছে এইভাবে আমাদের পড়াশোনা করতে হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব সুন্দর কোশ্চেন চলো কোয়েশ্চেন নাম্বার ফাইভ হু অ্যাম দ্য ফলোইং ওয়াজ নট এ কন্টেম্পোরারি অফ আদার থ্রি মানে এখানে কিন্তু কন্টেম্পোরারি মানে সমসাময়িক বলা হচ্ছে এদের মধ্যে বাকি তিনজন একই সমসাময়িক একজন এক্সেপশন অপশন এ বিম্বিসার অপশন বি গৌতম বুদ্ধ অপশন সি মিলিন্দা অপশন ডি হলো প্রসেনজিৎ খুব ইজি কোশ্চেন যদি হিস্ট্রির টাইম লাইন আমরা মাথায় না রাখতে পারি অ্যাটলিস্ট যদি কোন কোন ইনসিডেন্ট কি কীভাবে এসছে কোন কোন ডাইনাস্টি কার পরে এসছে যদি সেটাও মাথায় রাখতে পারি ইজিলি এই কোশ্চেনে অ্যান্সার দেওয়া যায় অপশন হবে অবশ্যই মিলিন্দা কেন মিলিন্দা অ্যান্সার হবে কারণ মিলিন্দা হলেন একজন ইন্দ্র গ্রিক রুলার পোস্ট মৌরিয়ান পিরিয়ড আমি কিন্তু তোমাদের এখানে অলরেডি বলে দিয়েছি ইন্দোকিগরা কখন এসেছে দেখো এখানে কিন্তু পরিষ্কার বলা আছে প্রথমে মগধ ডাইনাস্টি যে তোমার ডাইনাস্টি করে যেমন হর্ষ হর্ষঙ্ক ডাইনাস্টি শিশুনাগ ডাইনাস্টি নন্দ ডাইনাস্টি তারপর মৌরিয়ান ডাইনাস্টি তারপর শুঙ্গ ডাইনাস্টি কানভা ডাইনাস্টি তারপরে বিদেশ থেকে আসছে ইন্দোগিক ব্যাকটেরিয়া আমি অলরেডি বলেছি ব্যাকটেরিয়ান মানে হলো যারা আফগানিস্তানে আফগানিস্তানে থাকে যে সমস্ত গ্রিসের লোকেরা ঠিক আছে তারপর অবশ্যই তোমার দেন তারপর তোমার গুপ্তা পিরিয়ড তাহলে আমি দেখতে পাচ্ছি যে ইন্দো গ্রিক ব্যাকটেরিয়ান যারা তারা কিন্তু অনেক পরে। কারণ গৌতম বুদ্ধ হলো বিম্বিসারের সমসাময়িক তাই তো গৌতম বুদ্ধ হলো বিম্বিসারের সমসাময়িক তার মানে হলো বিম্বিসার প্রসেনচিত যে কোশালের রাজা গৌতম বুদ্ধ মহাবীর উদয়ন উদয়ন কিন্তু অজাতশত্রু শত্রুর ছেলের কথা বলা হচ্ছে না এখানে উদয়নের কথা বলা হচ্ছে আর অবন্তীর সবাই সমসাময়িক তাহলে অবশ্যই মিয়ানদার তার অনেক পরে এসছে কারণ বিম্বিসার মানে বুঝতে পারছো আমরা হরশঙ্কর আয়নাসির কথা বলছি কারণ তোমাদের মাথায় হয়তো থাকবে বিম্বিসারের যে ছেলে অজাত শত্রু সেই সময় কিন্তু গৌতম বুদ্ধের মৃত্যু হয়ে গিয়েছিল আর অজাত শত্রুর সময় কিন্তু রাজগিরেতে প্রথম প্রথম যে তোমার বুদ্ধিস্ট কাউন্সিলটা সেটা কিন্তু হয়েছিল তো ন্যাচারালি গৌতম বুদ্ধ বিম্বিসারের সময়িক সমসাময়িক আর মিলিন্দা তো অনেক পরে এসেছে সে তো ইন্দো গ্রিক রুলার ছিলেন তাই তো তাহলে অ্যানসার এক্ষেত্রে হবে মিলিন্দা তাহলে কারা সমসাময়িক আমি সেটাও বলে দিয়েছি বিম্বিসার কোশালের রাজা প্রসেনজিৎ বুদ্ধ মহাবীর উদয়ন যে বাদশার রাজা আর অবন্তীর রাজা প্রয়াত এরা সবাই সমসাময়িক ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার সিক্স মিলিন্দ পান্না ইজ ইন দ্য ফর্ম অফ এ ডায়লগ বিটুইন মিয়েন্ডার অ্যান্ড বুদ্ধিস্ট মঙ্ক মিলিন্দ পান্নাটা অ্যাকচুয়ালি ব্যাপারটা তোমায় যদি বলে দিই মিয়েন্ডার যখন ইন্দো গ্রিকরা আসছেন তাদের অনেক বিখ্যাত রাজা ছিলেন কিন্তু তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল রাজা ছিলেন মিয়েন্ডার ঠিক আছে তো তার গ্রিস নাম ছিল মিয়েন্ডার কিন্তু ভারতে আসার পর বুদ্ধিস্ট মঙ্কের সাথে এখানে কোয়েশ্চেনটা দিয়েছে অপশন আছে নাগাসেনা নাগার্জুন নাগভট্ট আমরপলি সঠিক উত্তর অবশ্যই হবে নাগসেন তো এই নাগসেনের সাথে মিলিন তোমার যে মিয়েন্ডার তার একটা ডিসকাশন হয় মিয়েন্ডার একটার পর একটা কোশ্চেন জিজ্ঞেস করে নাকসেনকে এবং নাগসেন তার উত্তর দিতে থাকে মানে অবশ্যই এই যে কথোপকথনটা হয় এই যে ডিসকাশনটা হয় এই কনভারসেশনটার পরে মিয়েন্ডার কিন্তু বুদ্ধিজিমের ওপর খুব আকৃষ্ট হন এবং ন্যাচারালি তিনি কিন্তু বুদ্ধিজিমটাকে নিজের ধর্ম হিসেবে তাতে ট্রান্সফার হয়ে যান মানে তিনি বুদ্ধিস্ট হয়ে যান এবং তারপরেই মিয়েন্ডার থেকে তার নাম হয়ে যাবে মিলিন্দা ঠিক আছে তো এইখানে এই মিলিন্দার সাথে বুদ্ধিস্ট মঙ্ক নাগাসিনের যে এই ডিসকাশন এই ডিসকাশনটাই পুরোটা লেখা আছে মিলান্থ পান্না বলে যে বুকটা তাতে মানে মিলিন্দ পান্না যে বইটা ইটস এ ডকুমেন্টারি লিটারি সোর্স বলতে পারো বুদ্ধিজিমের সেখানেই কিন্তু এই মিয়েন্ডারের সাথে নাগাসিনের যে ডিসকাশনটা সেটা পুরোটা বর্ণনা দেওয়া আছে ঠিক আছে এবার কোশ্চেন আসবে যে এই মিলেন পান্না এই যে বইটা এটা কোন ভাষায় লেখা অবশ্যই অ্যান্সার পালি আমি তোমাদের বারবার বলে দিয়েছি যে কুষাণ পিরিয়ডের আগে যে কোনো বুদ্ধিস্ট টেক্সট পালিতে লেখা হবে এবং কুষাণ পিরিয়ড থেকে যে সমস্ত টেক্সট সেগুলো সংস্কৃত হয়ে লেখা হবে আর আমরা জানি আমরা ইন্দো গ্রিক ব্যাকটেরিয়ানের কথা বলছি যারা কিন্তু কুষাণদের আগে ভারতে এসছিল তাহলে অবশ্যই এটা পানিতে লেখা হবে এই দেখো দেখে নাও মৌরিয়ার পরে আসে ইন্দো গ্রিক তারপর কুষাণ তারপর গুপ্তা যেটা আমি এখানে আবার দেখিয়ে দিয়েছি প্রথমে মৌরিয়া মৌরিয়ার পরে তো আরো অনেক আছে আমরা জানি সুঙ্গ আছে কানফা আছে কিন্তু ইন্দো ইন্দোগ্রিয়া তার পরে এসছিল আর ইন্দোগ্রিকদের পরে ভারতবর্ষে আসছে কুষাণ তাহলে ন্যাচারালি এটা সবসময় পালিতে লেখা থাকবে ফ্রম কুষান পিরিয়ড দ্য বুক রিলেটেড টু বুদ্ধিজ স্টার্টেড টু বি রিটেন সাইন্সক্রিট বাই সৌত্র আমরা অলরেডি জানি বিফর কুষাণ বুদ্ধিস্ট টেক্সট রিটেন ইন পালি ফ্রম কুষান বুদ্ধিস্ট টেক্সট রিটেন ইন সাইন্সক্রিস্ট একদম যেন মাথায় বসিয়ে নেওয়া যায় এইভাবে আমাদের পড়াশোনা করতে হবে চলো কোশ্চেন নাম্বার সেভেন হুই ইজ দ্য অথার অর্থ শাস্ত্র একটা কথা তোমাদের সবসময় বলে দিচ্ছি কোশ্চেন কিন্তু পুরো ফ্ল্যাট আসবে না তোমরা যদি ডাব্লিউবিসিএস এর রিসেন্ট ট্রেন্ড দেখো তাহলে বুঝতে পারবে প্রিলিমিনারিতেও কোশ্চেনে কিছু চেঞ্জেস এসছে কিন্তু মেন্সেও একটা রিফর্মস এসছে কোশ্চেনেও কিন্তু রিফর্মস হয় তাই তোমাদেরকে কিন্তু পড়াশোনাটা এবার লজিক্যালি করতে হবে বাংলায় যাকে বলে গাঁতানো সেইভাবে পড়াশোনা করে কিন্তু আর যাই হোক না কেন ডাব্লু পরীক্ষা পাশ করা যাবে না এটা মাথায় রাখবে চলো সেভেন্থের কোশ্চেনটা খুব ইজি বোধ হয় আজকে যতগুলো কোশ্চেন দেওয়া হচ্ছে তার মধ্যে সবচেয়ে সোজা হু ওয়াজ দ্য অথর অব অর্থশাস্ত্র রাইটার রাইটারকে অপশন এ বাসুদেব অপশন বি মেগাস্থিনিস অপশান সি কৌটিল্য অ্যান্ড অপশান ডি বিশাক দত্ত অবশ্যই সঠিক উত্তর হলো কৌটিল্য আর কৌটিল্য সম্বন্ধে যদি বলতে চাও কৌটিল্য আরও দুটো নাম আছে আমরা জানি চাণক্য বিষ্ণুগুপ্ত তাই তো খুব দুটো ইনতকতকশিলা ইউনিভার্সিটি তিনি পড়াতেন আমরা তার গল্প শুনেছি অবশ্যই ধননন্দের সময় তিনি নন্দদের ডায়নাস্টিতে ছিলেন নন্দদের কোর্টে ছিলেন কিন্তু ধননন্দ অপমান করে তাকে ইনফ্যাক্ট শুনে কোর্ট থেকে বারও করে দেওয়া হয় সেই অপমানিত কৌটিল্য পরে চন্দ্রগুপ্তকে সাহায্য করেন এবং কৌটিল্যের সাহায্যেই চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে মৌর্যের যে সিংহাসন সেটা দখল করে নেয় এবং এই কৌটিল্যের সাহায্যেই মৌর্য সাম্রাজ্যর সূত্রপাত বা সূচনা হয় এটা সবসময় মাথায় রাখবে আর কৌটিল্য তো অবভিয়াসলি তিনি তো যারা আমরা ডাব্লিউ পিসিএস অফিসার হবো ভবিষ্যতে আই অফিসার হবো তাদের আদর্শ বলা যেতে পারে কারণ তার যা অ্যাডমিনিস্ট্রেটিভ থিঙ্কিং তার যা পলিটিক্যাল স্টেট ক্রাফটের ওপর উপর যা নলেজ সেটা কিন্তু আজও আমরা বিভিন্ন ব্যুরোক্রেটিক ডিসিশনের সময় অ্যাপ্লাই করি এবং সেটাকে আমরা চাণক্য নীতি বলিও ঠিক আছে তাহলে এই ব্যাপারে বলতে গেলে একটা জিনিস মাথায় রাখবে যে কৌটিল্যের আগে পলিটিক্স এবং স্ট্রেট ক্যাফটের উপরে আহ বিখ্যাত যদি কেউ স্কলার বলি তার নাম ছিল বাস্যকর আর বাষ্যকর ছিলেন অযাত শত্রুর প্রাইম মিনিস্টার আর যদি বলে কৌটিল্যের পরে তাহলে কামান্ডক কামন্ডক যদিও কৌটিল্যেরই শিষ্য এবং তাকে কামণ্ডকীয় বলা হয় আর কামান্ডকীয় বলা হয় ইজ এ ডিসাইপেল অফ চাণক্য রিটার অফ নীতিসারা এবং এই ডাকের লেখা বিখ্যাত বই যেটা মেনলি পলিসি স্ট্রেট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরোক্রেসির ওপর লেখা সেই বইটার নাম নীতিসারা এই জন্যই নীতি আবার বলা হয় অর্থশাস্ত্র অফ গুপ্ত পিরিয়ড কারণ এই যে ডক তিনি কিন্তু গুপ্ত পিরিয়ডের সময় ছিলেন আর নীতিসারা যেটা ডকের লেখা সেটাও যেহেতু এই পলিটিক্স স্টেট ক্রাফ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস আর এইসবের ওপর লেখা তাই এই আবার বলা হচ্ছে গুপ্ত পিরিয়ডের অর্থশাস্ত্র আর যদি কেউ বলা হয় তাহলে কোন পিরিয়ডে লেখা অবশ্যই সেটা মৌরিয়ান পিরিয়ডে লেখা তাই তো এগুলো যেন মাথায় থাকে তাহলে কৌটিল্যের যে কাজ সেটা আগে করেছেন তেমন ব্যক্তিও রয়েছে অযথা সত্য প্রাইম মিনিস্টার বাস্যকর আর কৌটিল্যের ওপর এই যে স্টেট ক্র্যা পলিটি এর ওপর কিন্তু কাজ করেছেন তারই শিষ্য কামান্ডা কবে না গুপ্তা পিরিয়ডে খুব সোজা প্রশ্ন খুব সোজা অপশন এ চন্দ্রগুপ্ত মৌরিয়া অপশন বি অশোক অপশন সি সমুদ্রগুপ্ত অপশন বি ডি বিন্দু যদি আমি এখানে বলি অবশ্যই সঠিক উত্তরটা আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্য হবে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু পরে জেন রিলিজিয়ান নিয়েছিলেন এবং আমরা সবাই জানি যে ভদ্রবাহুর সাথে তিনি শ্রবণবেন গোলাতে চলে গিয়েছিলেন সাউথে এবং সেখানেই তার মৃত্যু হয় আর অশোক সম্বন্ধে বলতে গেলে অশোকের সাথে বুদ্ধিজিমটা আসে সমুদ্রগুপ্ত মেনলি প্রথম গুপ্ত লিডার গুপ্ত ডুলার বলতে পারো যে কিন্তু অশ্বমেধ এই ধরনের কাজ শুরু করেছিল মানে সমুদ্রগুপ্ত কিন্তু একটু ব্রাহ্মণীজমকে সাপোর্ট করতেন ফেভার করতেন তার কাজেই সেটা প্রমাণিত হয় আর বিন্দুসার কিন্তু আজীবক তাই যদি তোমাকে মৌর্য মৌর্য প্রথম কথা বলা হয় বিন্দুসার চন্দ্রগুপ্ত তিনজন বিন্দুসার অশোক তিনজনের কিন্তু তিনটে রিলিজিয়ান চন্দ্রগুপ্ত মৌর্য জেন রিলিজিয়ান অশোকা বুদ্ধিজিম আর বিন্দুসার হলো আজীবক অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য পরে তার পুত্র বিন্দুসার বিন্দুসারের পরে তার পুত্র অশোক এইগুলো মাথায় রাখবে এটা খুব ইজি কোশ্চেন এটা নিয়ে এত ডিটেলের ডিসকাশন করার কোনো জায়গা নেই কোশ্চেন নাইন হলো উইচ ওয়ান অফ দা ফলোয়িং স্ক্রিপ্ট অফ এনসিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ রিটেন ফ্রম রাইট টু লেফট মানে ডান দিক থেকে দিকে কোন স্ক্রিপ্ট লেখা হয়েছিল আমরা জানি যে হরপ্পান পিরিয়ডে যে বুস্টোফেডান স্টাইলে লেখা হতো যদিও সেই সময়ের কার যে স্ক্রিপ্ট বলো সেটা আমরা পাঠোদ্ধার করতে পারিনি সেটা মেনলি পিক্টোগ্রাফি স্ক্রিপ্ট ছিল কিন্তু স্টাইলটা বুস্টোফেডন মানে হলো প্রথম রাইটটা রাইট থেকে লেফটে লেখা হবে মানে ব্যাপারটা অনেকটা এরকম একটা এরকম ভাবে যাবে আবার পলি ডিরেকশনটা চেঞ্জ হবে তো যে হবে এটাই বুস্টার ফেটান শুধু রাইট থেকে লেফটে যে লেখার পদ্ধতিটা সেটা কোন স্ক্রিপ্টে আছে এটা आंसर হবে খরোष्ठी কিন্তু আফগানিস্তান এরিয়াতে অনেকের স্ক্রিপ্ট পাওয়া গেছে ইনফ্যাক্ট অশোকেরও কিছু কিছু যে ইনস্ক্রিপশন সেটা খরোষ্ঠীতে আছে ব্রাহ্মীজে তো আছেই ঠিক আছে ছেড়েই দাও नेक्स्ट হলো क्वेश्चन नंबर 10 দ্য ফিগারড অফ বুদ্ধ ইজ এনগ্রেভড অন দা কয়ন্স অফ মানে বুদ্ধের যে ফিগার সেটা কোন আমরা দেখতে পাচ্ছি কোন সময়কার আশোকা মিয়েন্ডার কনিষ্ক হর্ষ কার কয়েনে পাওয়া যাচ্ছে সঠিক উত্তর হবে কনিষ্ক আর একটা জিনিস মাথায় রাখবে গৌতম বুদ্ধকে কেমন দেখতে তার একটা মিনিয়েচার বা তার একটা স্কাল্পচার বানাবার যে প্রসেসটা সেটা কিন্তু এই তোমার যে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল যখন হিনায়ন আর মহায়নের ভেঙে যাচ্ছে বুদ্ধিজিমের সেকটা সেই সময় কিন্তু সেটা নিয়ে কাজ হতো এবং ওই জন্যই মেনলি ইন্দো গ্রিক ব্যাকটেরিয়ান পিরিয়ডের থেকে শুরু হলেও এই কুষাণ যে বংশ সেই সময় কিন্তু এই যে তোমার মথুরা স্কুল অফ আর্ট গান্ধারা স্কুল অফ আর্ট তারপর আমরাবতী স্কুল অফ আর্ট এগুলোর ওপর কিন্তু কাজ শুরু হয় ঠিক আছে তাই জন্য ফিগার অফ বুদ্ধ যখন বলেছে সেক্ষেত্রে সঠিক উত্তর আমরা লজিক্যালি কনিষ্কই করব এই জন্য বলছি লজিক্যালি পড়াশোনাটা করা খুব দরকার তুমি যত লজিক্যালি পড়বে তত ইজিলি তুমি মনে রাখতে পারবে ইতিহাস মানেই মুখস্ত কনসেপ্টটা আর তোমার মাথায় থাকবে না যদি তুমি পড়াশোনাটা লজিক্যালি করো ঠিক আছে আর দেখো এটাই আজকে শেষ কোশ্চেন ছিল আমার কোর্স অবভিয়াসলি নেক্সট অফিসারের প্ল্যাটফর্মে লঞ্চ হয়ে গেছে যদি তোমরা এক্সক্লুসিভ কভারেজ চাও মোটামুটি আমি আগে প্রিলিমিনারির যে ইম্পর্টেন্ট টপিক সেগুলো কভার করছি তারপরে আমি মেন্স রিলেটেড কিছু যা টপিক বাকি থাকবে সেগুলো প্রিলিমিনারি পরে করে দেবো তা পুরো ইন্ডিয়ান হিস্ট্রিটা তোমরা আমার পুরো কোর্সটা নেক্সট অফিসারের প্ল্যাটফর্মে দেখতে পারবে তো অ্যাজ অফ নাও অল বেস্ট সবাইকে থ্যাংক ইউ